ছেলে আমরা শুনছি কবিব কিভাবে ছেলেটি দেখাতে চাই আমাদের এই অস্তিত্ব সম্পর্কের সময় আপনার সাথে বরণ আমরা এবং আমাদের প্রযোজক পুরম কান্তি বড়ুয়া দুজন যে প্রযোজকরা করছেন যে আমরা আমাদের শেখরের গল্প করব আমরা আমাদের ইতিহাস বলব আমরা আমাদের অনুভূতির গল্প করব আমরা আমাদের মায়ের গল্প করব এবং এই উদ্যোগটাই একটা অনেক বড় সফলতা আজকে আমি এই অডিটোরিয়ামে ঢুকেই সবাইকে বলছিলাম যে আজকে আমাদের একটা সফলতার দিন এবং ভীষণ আনন্দের দিন আজকে আমাদের বিজয়ের দিন যেদিন ছবিটি আপনাদের সবার জন্য প্রেক্ষাগৃহে আসবে বিশ্বের দিন সেদিন তো আপনারা সবাই দেখবেন কিন্তু আজকে যে ছবি দেখানো হচ্ছে না কিন্তু আমাদের অভিজ্ঞতা গল্প শুনবার জন্য আপনারা এতগুলো মানুষ চ্যাটিং করছেন সবাই এসছেন আপনাদের সবার কাছে আমাদের পুরো টিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের জন্যই আমরা ছবি নির্মাণ করেছি আমরা সবাই অভিনয় করেছি সবাই মিলে কাজ করেছি আপনারা যে এসেছেন আমরা সবাই আপনাদের কাছে আর এই যে বলছিলাম যে আমরা আমাদের অনুভূতির গল্প বলছি আমাকে যখন প্রথম অরণ্যদা স্ক্রিপ্টটি দিয়েছেন পাণ্ডুলিপি হচ্ছে সেখানে আমার চরিত্রের কোনো নাম ছিল না আমার চরিত্রের ছিল মা এবং ছবির গল্পের নাম মা আমি বলতে চাই যে আমার চরিত্রে অনেক বিস্তার ছিল না এটা নিয়ে পরিচালকের আমার পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু উনি বলেছেন যে তুমি অভিনয় করো তোমার চরিত্রটি মনে থাকবে সবার এবং সত্যি তাই আমি আশা করছি আমার অভিনীত চরিত্রটি আপনাদের মনে থাকবে মা গল্পে আমি একজন মায়ের চরিত্র অভিনয় করেছি এবং পরিমণ্ডল একজন মা এবং আমাদের সবার শেখর এবং মুক্তিযুদ্ধের সময়কালে অসাম্প্রদায়িকতার গল্প আমরা বলতে চেষ্টা করেছি এই ছবিতে আপনারা সবাই আমাদের পাশে